যেদিকে নজর রাখবো, দুর্গাপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। হোস্টেলে চার তলার ফাঁকা ঘরে উদ্ধার হয় পচা গলা দেহ মৃত ছাত্র। বিহারের ভাগলপুরের বাসিন্দা সৌরভ কুমার 22 আগস্ট শেষবারের মতো তাকে কলেজে দেখা গিয়েছিল। বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। জানবো আরো বিস্তারিত ভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন, কি জানতে পারছো এ নিয়ে?